আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি সাদিয়া ওমর। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সাতক্ষীরায় বাগান থেকে আম পাড়া ও বাজারজাত শুরু, মান বজায় রাখতে তৎপর প্রশাসন। এবং পুষ্টিগুণ সম্পন্ন দানাদার ফসল ওট আবাদের সম্ভাবনা ফরিদপুরে, চরাঞ্চলে কৃষকের নতুন আশা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। সাতক্ষীরায় বাগান থেকে আম পাড়া ও বাজারজাত করা শুরু হয়েছে। শুরুতে গোপালভোগ ও গোবিন্দভোগ আম বাজারে সরবরাহ করছেন চাষি, তবে দামে সন্তুষ্ট হতে পারছেন না তারা। এ অঞ্চলে আমের মান বজায় রাখতে তৎপর প্রশাসন ও বাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে, সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে অন্যান্য জেলার তুলনায় প্রতি বছরই সাতক্ষীরায় আগে আম পাকে। আম ভাঙার দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। সে অনুযায়ী 5 মে গোপালভোগ ও গোবিন্দভোগ আম পাড়া শুরু হয়েছে। সাতক্ষীরার বাজারে আসতে শুরু করেছেন অন্য জেলার পাইকাররা। লোন নিয়ে চিরাঙ্গি থেকে নিয়ে আমরা এই আম চাষ করতেছি, যাতে আমাদের ডিসি সাহেব যদি আমাদের বলতো যে আম ফার্স্ট ভেঙে নাও, তাহলে মনে হয় আমরা কিছু পয়সার মুখ দেখতাম। করেছিলাম যে দামটা পাবো, আমরা সে দামটা এখনো পাইনি, অনেক কম পাইছি। যার কারণে যারা প্রান্তিক চাষি এদের ক্ষতিগ্রস্ত, আমরা যারা আউটদার আছি আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমরা যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষিদের দাদন দিছি, এই দাদনের টাকা আমাদের এবার আসবে না। কারণ আমরা কিনতেছি গোবিন্দ আম, গোপাল আম আর গুটি। এরপরে আবার আসবো অন্য নাম আমরা আবার কিনবো। বাজারে গোবিন্দভোগ ও গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2000 থেকে 2400 টাকায়। সাতক্ষীরার বড় মোকাম সুলতানপুর বড় বাজারে মানসম্মত আম বিক্রিতে নজরদারি বাড়ানো হয়েছে। তো অসাধু কোনো ব্যবসায়ী আমাদের এখানে কোনো দাগ না বসাতে পারে, আমরা সেই দিকে রাখেছি। আমাদের বাজার কমিটির সুনাম থাকবে, সাতক্ষীরার বাসীর জন্য সুনাম থাকে। সাতক্ষীরার যে আমের যে সুনাম এটা আমরা নষ্ট হতে দেব না। আমের গুণগত মান ধরে রাখতে বিষমুক্ত পদ্ধতিতে উৎপাদন ও সঠিক সময়ে আম পাড়তে সরকারিভাবে ক্যালেন্ডার নির্ধারণ করে দেয়া হয়েছে। কৃষি বিভাগের যারা কর্মকর্তা আছেন, আম চাষি যারা আছেন, আম ব্যবসায়ী সকলকে নিয়ে সভা করে আমরা একটা ক্যালেন্ডার করে দিয়েছি। যেমন গত 5 তারিখ থেকে সাতক্ষীরায় পরবর্তী ধাপে 16 মে থেকে পাড়া হবে হিমসাগর আম, 24 মে ল্যাংরা ও 1 জুন থেকে আম্রপালি আম পাড়া শুরু হবে। এ অঞ্চলে মোট আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন। এর মধ্যে 100 মেট্রিক টন হিমসাগর ও ল্যাংরা আম এবার বিদেশে রপ্তানি করা হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পিরোজপুরে শুরু হয়েছে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা। পিরোজপুর সদরের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ উপলক্ষে মাঠ দিবসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অতিথি ছিলেন অধিদপ্তরের উপপরিচালক ডক্টর নজরুল ইসলাম শিকদার। বক্তৃতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদ এবার বিরতি নিয়ে নিচ্ছে, আর বিরতির পর যা থাকছে। চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। বেশি পুষ্টিগুণ সম্পন্ন দানাদার ফসল ওট আবাদের সম্ভাবনা দেখা দিয়েছে ফরিদপুরে। পরীক্ষামূলক আবাদে এই সম্ভাবনার কথা জানাচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। চরাঞ্চলে আবাদের উপযোগী ওট আবাদ করে লাভবান হতে পারবে কৃষকও। ফরিদপুর থেকে সাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসু নরসিংহদিয়া গ্রামের মাঠে অধিক পুষ্টি সমৃদ্ধ দানাদারযুক্ত ফসল ওট আবাদ করে। পরীক্ষামূলক আবাদে ফলন দেখে আশাবাদী বিজ্ঞানীরা। গম এবং বার্লির চাইতেও এতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ কম, অথচ পাশাপাশি আঁশের পরিমাণটা বেশি থাকে এবং সেই সাথে আমিষের পরিমাণটা বেশি। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রেও এই দানাদার এই ফসল ওট একটি
স্বাস্থ্য সুন্দর রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলছেন ওট আবাদে খরচও কম, অনুর্বর জমিতে যেমন আবাদ করা যায় তেমনি চরাঞ্চলের পতিত জমিকেও কৃষক ওটস আবাদে কাজে লাগাতে পারেন। এটা ধরেন এক কেজি জবের দাম হলো 30 টাকা, আর এর 1 কেজি ওর যদি 500 টাকা বিক্রি হয় তাহলে এটা অনেক দাম হলো না, কিন্তু ফলনের বেলায় তো প্রায় পাশাপাশি, জবের পাশাপাশি এটার ফলন। এতে গাছপাতা কম হয়ে উঠে গেলে আমরা পরে এটির দিকে খুব অনেক ঝুঁকি দেওয়ার পর একটু আই দিয়ে করার পর জমি আমরা মূল্য বেশি আছে, খুব লাভবান হতো। কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ওটস এক জাতটি 125 থেকে 30 দিনেই পরিপক্ক হয়। জাতটির গড় ফলন হেক্টর প্রতি 1 থেকে 2 টন। এই ফসল চাষাবাদের জন্য কারিগরি যে জ্ঞান, যে প্রযুক্তি, যা কিছু আছে ক্রপ ম্যানেজমেন্টে, সব কিছু আমরা কৃষককে সহযোগিতা করব। দানাদার অন্য যে কোনো ফসলের চেয়ে ওট বেশি পুষ্টিসম্পন্ন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাতক্ষীরায় বাগান থেকে আম পাড়া ও বাজার যাত শুরু, মান বজায় রাখতে তৎপর প্রশাসন। এবং পুষ্টিগুণ সম্পন্ন দানাদার ফসল ওট আবাদের সম্ভাবনা ফরিদপুরে, চরাঞ্চলে কৃষকের নতুন আশা।